আমি কি তোমাকে চিনি? আপনি আমার চিনেন না, আমি আপনারে চিনি। আমার ছেলে শুভ্র। আমি ওনারে চিনি। তুমি কি ওর সাথে পড়ো? জি না। তোমার নাম কি? বুঝছি, আমার নাম না কোন পর্যন্ত আপনি আমার চিনবেন না। আমার নাম হইল গিয়া আসমান। আমি হইলাম গিয়া খারাপ মেয়ে। এবার চিনতে পেরেছেন? তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি এখানে? কথা বলতে আসছি। কি কথা তোমার? আপনার শরীরটা কি খারাপ? আমার শরীর খারাপ না ভালো সেটা নিয়ে তোমার দরকারটা কি? তুমি এখানে কেন এসেছো? আপনার ছেলে আপনার স্বামী যদি আমাদের বাড়িতে যাইতে পারে তাহলে আমি আসতে পারবো না কেন? কি চাও তুমি? কথা বলতে আসছি। কার সঙ্গে কথা বলতে এসেছো? আপনি ছোট সাহেবের মা, কথাটা আপনারই বলা দরকার। বলো বলো, কি বলবে? আপনার ছেলে আমার এনে যায় এইটাই বলতে আসছিলাম। তার যেখানে ইচ্ছে সে সেখানে যাবে, সে যদি নরকের ক্রিমের সঙ্গে সময় কাটাতে চায় সে কাটাবে। তোমার কত বড় সাহস তুমি সে কথা আমাকে বলতে আসো! তোমাকে আমি জুতা দিয়ে পিটিয়ে বিনু মিনু হারাম দেখে এখান থেকে বের করে দে, ও বাড়ি থেকে বের করে দে। ওর কত বড় সাহস, সে আমার বাড়িতে ঢুকে আমার সামনে কথা বলছে। ছোট সাহেব যদি আর আট দশজন মানুষের মতো হইতো তাইলে কইতে আসতাম না। খারাপ মানুষ খারাপ জায়গায় যাই বইটার নতুন কি, কিন্তু ছোট সাহেব তো অন্য দশজন মানুষের মতো না। সে যদি একদিন আমারে কইয়া বসে যে আসমানি আমি তোমারে বিবাহ করব, তখন কি হইব? আপনি কি ছেলের বউ হিসাবে আমারে মায়না নিবেন? অনেক মহব্বত করেন তাই না? কি আল্লাহর দুনিয়ায় কেউ খারাপ না, কেউ গরিব না, সবই মানুষের বানানি। তবু একটা কথা বলি, দোজখের আগুনে সবাই জ্বলতে পারে না, যে পারে সেই যায়। মানে? মানেটা আপনি বুঝানান। আমি তোমার এসব কথার মানে বুঝি না। এখনো সময় আছে মানুষটারে ফিরান, অনেক দেরি হয়ে গেলে আর ফিরাইতে পারবো না।